আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আপনারা যারা ফাইবারে কাজ করছেন নিয়মিত অথবা ফাইবারে কাজ করার অপেক্ষায় আছেন এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই পর্বে আমরা দেখব ফাইবারের অ্যাকাউন্ট ডিজেবল হলে আমাদেরকে কিভাবে উদ্ধার করতে হবে অথবা কোন কোন ফ্যাক্টর দায়ী আমাদের অ্যাকাউন্টটি ডিজেবল হওয়ার জন্য এবং ফাইবারের পক্ষ থেকে যখন আমাদেরকে নোটিফিকেশন পাঠাবে কোন কোন বিষয়গুলো দেখলে বুঝতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটি ফিরে পাবো ওকে তো চলুন শুরু করা যাক আমাদের একজন ভাই আমাদের গ্রুপে পোস্ট করেছেন হাবিবুর রহমান হাবিব ভাই হাবিবুর রহমান হাবিব উনি বলছেন ভাই দয়া করে আমাকে হেল্প করুন আমি আজ দুপুরবেলা ঘুম গিয়েছিলাম আর উঠে দেখি আমার ফাইবারের অ্যাকাউন্ট নাকি ডিজেবল হয়েছে ভাই দয়া করে একটু সাহায্য করুন দুইটা অর্ডার আছে পঞ্চাশ ডলার করি ভাই একটা শেষ মোটামুটি আর আগের একটি কমপ্লিট করেছি ভাই আমি এই পেমেন্ট না পেলে আমার অনেক সমস্যা হবে আচ্ছা ওনার অ্যাকাউন্টের অবস্থা দেখি এই যে ওনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে অ্যাকাউন্টে আর লগ করতে পারছেন না দিস অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার অ্যাক্টিভ উই সেন্ড ইউ অ্যান ইমেল এক্সপ্লেনিং হোয়াট হ্যাপেন কি হয়েছে ওনাকে একটা ইমেল করেছে ওকে এবং ইমেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি ওনারা বলছেন যে হাই হাবিব দিস মেসেজ ইজ টু লেট ইউ নো দ্যাট আওয়ার সিস্টেম ডিজেবলড ইউর ফাইবার অ্যাকাউন্ট ফর ভায়োলেটিং আওয়ার টার্মস অফ সার্ভিস ওনাদের মানে ফাইভারের টার্মস অফ সার্ভিসকে ভায়োলেট করার জন্য ওনার অ্যাকাউন্টে ডিজেবল করা হয়েছে ওনাদের সিস্টেম এটাকে ডিজেবল করে দিয়েছে ডিস ডিসিশন ওয়াজ টেকেন আফটার কেয়ারফুল কনসিডারেশন অ্যান্ড ক্যান নট বি রিভার্সড ওকে এটা আর ফিরে পাবেন না আপনি এবং এটা খুবই কেয়ারফুল্লি নেওয়া হয়েছে এই ডিসিশনটা ডিউ টু ইউর অ্যাকাউন্ট বিং ডিজেবলড ইউ ক্যান নট লগ ইন ওয়ার উইথড্র এনি ফান্ডস ইউ মে হ্যাভ ওকে আপনি চাইলেও কী করতে পারবেন না আপনার অ্যাকাউন্টে এখানের মতো এখান থেকে কি করতে পারবেন না সাইন ইন করতে পারবেন না এবং আপনি টাকাও তুলতে পারবেন না ইফ ইউ হ্যাভ এনি ফান্ডস অ্যাভাইলেবল ফর উইথড্রল আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে ইন নাইনটি ডেজ ফ্রম নাও ইন নাইনটি ডেজ ফ্রম নাও আজকের এই সময় থেকে নাইনটি ডেজ পরে ইউ উইল রিসিভ অ্যান ইমেল উইথ ইনস্ট্রাকশন এক্সপ্লেনিং হাউ টু উইথড্রো দিস ফান্ড আপনাকে আরও একটা ইমেল করা হবে ফাইবারের পক্ষ থেকে এবং বলা হবে এখানে এক্সপ্লেন করা হবে কিভাবে আপনি টাকাটা পাবেন দিস ইমেল বি সেন্ট অটোমেটিক্যালি দ্যার ইজ নো নিড টু কন্ট্যাক্ট ফাইবার সাপোর্ট তারা বলছে যে একদম গাঢ় করে বলা হয়েছে দেখেন দেয়ার ইজ নো নিড টু কন্ট্যাক্ট ফাইবার সাপোর্ট আপনি ফাইবারের সাপোর্টে যদি নক করেন তাহলেও আপনি আপনার অ্যাকাউন্টটা ফিরে পাবেন না তার মানে আপনার অ্যাকাউন্টটি ফাইবার্টলি ডিজেবল করে দিয়েছে হাবিব ভাই আপনার জন্য ব্যাডলাক আপনি আবারও নতুন করে শুরু করুন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ আমাদেরকে বিপদে ফেলবেন এবং উনি উদ্ধার করবেন শুধুমাত্র ওনার কাছে বলতে হবে এবং কনফিডেন্টলি পথে চলতে হবে ওকে তো আমরা আরও একটা অবস্থা দেখে নিই এখান থেকে চলে যাব ইমেজে দেখুন এখানে আর একজন ভাইকে বলেছিল যে ইউর ফাইবার অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারিলি ডিজেবল্ড এর আগের ভাই কিন্তু ওনার অ্যাকাউন্টটা ফিরে পাবেন না কিন্তু অনেক সময় দেখা যায় এরকম নোটিফিকেশন ফাইবারের পক্ষ থেকে আসে আওয়ার সিস্টেম ইজ আইডেন্টিফাইড সাম ইস্যু উইথ ইউর অ্যাকাউন্ট ওনাদের যে সিস্টেম আছে কিছু ইস্যু তারা আইডেন্টিফাই করেছে অ্যাক্টিভিটি ইন রিগার্ডস টু দ্য ইন্টারগ্রিটি অফ আওয়ার মার্কেট প্লেস ওকে কিছু অ্যাক্টিভিটি পেয়েছে আর কি টু কিপ ইউর অ্যাকাউন্ট সেভ আপনার অ্যাকাউন্টটা সেভ করার জন্য অ্যান্ড টু প্রোটেক্ট আওয়ার মার্কেট প্লেস ওনাদের মার্কেট প্লেসটাকে প্রটেক্ট করার জন্য ইউর অ্যাকাউন্ট ওয়াজ টেম্পোরারিলি ডিজেবল্ড সাময়িক সময়ের জন্য ডিজেবল করা হয়েছে নো টেনশন এরকম অবস্থাতে ফাইবারের কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে তারা অ্যাকাউন্টটি ফিরিয়ে দিবে। আমরা আরও একটা অবস্থা দেখি তো এখানে দেখতে পাচ্ছেন এইরকম অপশনও আসতে পারে আপনার সামনে ডোট ওয়ারি ইউ আর ওয়ান ক্লিক অ্যাওয়ে ফ্রম কন্টিনিউ ইউর নর্মাল ভিজিট অনেক সময় আমরা ভিজিট করতে পারি না বিভিন্ন কারণে অনেক সময় আমরা অটো রিফ্রেশার টুল ইউজ করি অথবা বিভিন্ন সময় ভিভিএন এন ইউজ করি এই কারণে আমাদেরকে মাঝে মধ্যে প্রেস অ্যান্ড হোল্ড অবস্থায় রেখে দেয় এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে প্রেস অ্যান্ড হোল্ড এখানে ক্লিক করে ধরে রাখতে হবে তখনই আমরা আমাদের অ্যাকাউন্টে ভিজিট করতে পারবো ওকে তো টেম্পোরারলি ডিসেবল হলে আমাদের অ্যাকাউন্টটি ফিরে পাবো আর আজকের এই পর্বে এবং এই ভাইয়ের অ্যাকাউন্টটি কিন্তু আর ফিরে পাবেন না উনি যতই চেষ্টা করুক এখন বলি যে কি কি কারণে ডিসেবল হতে পারে আপনি কোনো একটা ক্লায়েন্টের সাথে এমনভাবে কাজ করেছেন যে ক্লায়েন্ট সন্তুষ্ট হন নাই তখন ক্লায়েন্ট কি করবে ফাইবারকে রিপোর্ট করবে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হতে পারে অথবা আপনার যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা ইরিলিভেন্ট আপনি এমনিতে একটা অ্যাকাউন্ট খুলেছেন ক্লায়েন্টের নক পেয়েছেন ক্লায়েন্টকে এমনিতে একটা কাজ করে দিয়েছেন এই কারণে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হতে পারে অথবা ফাইবারের টার্মস কন্ডিশনে এমন কিছু আছে যেটা আপনি ভঙ্গ করেছেন যেমন আপনার ফোন নাম্বার দিয়ে ফেলেছেন ইমেল অ্যাড্রেস দিয়ে ফেলেছেন এগুলো কাজের ক্ষেত্রে দেওয়া যায় কিন্তু এমনিতেই নর্মালি আপনি দিয়ে ফেলেছেন হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ডিজিবল হতে পারে ফাইবারের অ্যাকাউন্টটা বারবার শেয়ার করা বিভিন্ন জায়গায় ফাইবারের কোনো লিঙ্ক যদি আপনি পেড প্রমোশন করেন তাহলেও আপনার অ্যাকাউন্টটা ডিজিবল হবে আশা করি বুঝতে পেরেছেন কোন কোন অবস্থাতে আমাদের অ্যাকাউন্টটি ফিরে পাবো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট পর্বে আসসালামু আলাইকুম